আজকে আমরা চলে যাচ্ছি বাইক নিয়ে বাংলাদেশের অন্যতম নদীমাতৃক এলাকা চাঁদপুরে। আসলে চাঁদপুরের ছড়িয়ে ছিটিয়ে সৌন্দর্যগুলো একটি ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয়, তাই হয়তো পরবর্তীতে চাঁদপুরের আরেকটি পর্ব আসতে পারে। কুমিল্লা থেকে চাঁদপুর 70 কিলোমিটার, তাই একদিনে ভ্রমণ করে আসার জন্য চাঁদপুর হতে পারে বেস্ট একটি প্লেস। চাঁদপুরের সৌন্দর্যের মধ্যে রয়েছে তিন নদীর মোহনা, বড় স্টেশন, মিনি কক্সবাজার। কথা বলতে বলতে চলে আসছে বিজয়পুর বাজার, বিজয়পুর। সামনে জ্যাম দেখা যাচ্ছে, মেবি বিজয়পুর রেল ক্রসিং থাকার কারণে প্রায় সময় জ্যামে আটকাতে হয়। আচ্ছা, দেখি আমরা সামনে কি জ্যাম আছে। ও আচ্ছা, সত্যিই রেল ক্রসিং হচ্ছে, তাই জ্যামে আটকাতে হলো। সমস্যা নাই, এই জ্যাম বেশি দীর্ঘায়িত হয় না। অনেক তো রাস্তার ভিডিও করলাম, এখন আমাকে দেখতে কেমন দেখাচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। জানি আমি দেখতে অনেক কিউট, সেটা সবাই বলে। আচ্ছা যাই হোক, ওরে ভাই, রাস্তার মধ্যে ফটোগ্রাফি চলতেছে। আর হ্যাঁ, একটি কথা তো বলাই হলো না, চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়, কারণ চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত। চাঁদপুরের ইলিশ অনেক সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ, পরিশেষে আমরা চাঁদপুর চলে আসছি। এখন বাইক পার্কিং করব, পার্কিং করার পর আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা চাঁদপুরের এরিয়াটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সানগ্লাস পরে রেডি হচ্ছে ঘোরার জন্য। এদিকে এক বড় ভাইকে লেডিস সানগ্লাস পরে গজব বেজতি বানিয়ে দিল। আসলেই চাঁদপুরের সৌন্দর্য অপূর্ব, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমারও ফার্স্ট টাইম আসা চাঁদপুরে, সো দেখতে থাকেন চাঁদপুরের সৌন্দর্য। চলে আসলাম সেই চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ খাওয়ার জন্য। এখন আমাদের ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে, তারপরে দিন ভাই চাইলে আপনার জুন জুলাই আগস্ট তখন থেকে নিচ্ছে, জুন জুলাই আগস্ট না তখন সিজন, ওই সময় কি মাছের দাম একটু কম থাকে? কিছুটা কম থাকে মাছের সিজন, কিছুটা কম থাকে। ঘুরতে ঘুরতে বেলা শেষ হয়ে গেল, এত শর্ট ভিডিওতে চাঁদপুরের সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। দ্বিতীয় পর্বে মিনি কক্সবাজার আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।